মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে জাস্ট উঠেই চলে এসেছি রান্না করে চিয়া সিডস ভিজাতে। কোনো কোনো দিন রাতেই ভিজিয়ে রাখি, আবার কোনো কোনো দিন সকালে ঘুম থেকেই আগে উঠে ভিজিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করে তারপরে খাই। তো চলো, হয়ে গেছে, এটাকে এবার একটু জল দিয়ে ভিজিয়ে করে ঢাকা দিয়ে রেখে দেবো। কাজ সেরেই চলে এসেছি ভাইকে নিয়ে স্কুলে। আজকে তাদের অ্যাডমিশান আছে, প্লাস আজকে তাদের বই খাতা দেবে। এসছি বাড়ি আর বসে পড়েছি ভাইয়ের বই খাতাগুলো মলাট করতে। তার কারণ, মলাট না করলে না তার এমনিতেই তো বই খাতাগুলো ছিঁড়ে দেয়, আবার মলাট না করা থাকলে আবার সে ছিঁড়ে দেবে। আর এদিক ওদিক একটু দেখছিলাম মাছটা কোথায়, কেননা সে যদি দেখতে পায় যে এখন কাজ করতে বসে পড়েছি, ব্যাগ থেকে রক্ষা পাওয়া মুশকিল। রান্নাবান্না না করেই চলে গেছিলাম স্কুলে, বাট আজকে আমার কপালটা এতটাই ভালো যে আমি পাশের বাড়ি থেকে তরকারি পেয়েছি, যেটাতে ছিল হচ্ছে বেগুন আলু দিয়ে একটা তরকারি, সাথে ছিল মাছের, আর প্লাস হচ্ছে একটা সকালের চপ ছিল যেটাকে পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি। চলো, বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি দোজুরি, যেখানে হালকা পাতলা কিছু আমরা কেনাকাটা করবো। আর চলো, একটা মানুষের সাথে আমি তোমাদের সাক্ষাৎ করাই। আমি যখনই এটা দিয়ে পেরোই না, পেট্রোল পাম্পের একটু আগেটাতে এলেই একজন মানুষ এখানে বসে থাকেন। আই থিঙ্ক হচ্ছে তার মানসিক ভারসাম্যহীন মানুষই হতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু যখনই পেরোই তাকে দেখে সত্যি খারাপ লাগে। তো যা, কারণ আমি যাওয়ার সময় তাকে কিছু না কিছু খাবার দিয়ে যাই, যদিও অতটা কিছু হেল্প করা সম্ভব হয় না, কিন্তু যতটুকু পারি অতটুকু হেল্প করি। আশা করবো তোমরাও যারা মানে ঝাড়গ্রাম থেকে দোজুরির দিকে যাচ্ছে অতি অবশ্যই হেল্প করবে। আজকে আমাদের শপিং, আর এই ছিল আমাদের আজকের দিন। ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি ব্লগে।